আজকে আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেখানোর জন্য একটা জিনিস নিয়ে আসছি আমি। আমি এখন পর্যন্ত পুরাটা খুলে দেখি নাই। একজন ফকির ভিক্ষুক যে জুম্মার দিন মসজিদের সামনে দাঁড়ায় বেচারে কাঁদতেছে যে হুজুর আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের টিভিতে দেখাচ্ছে মানুষ নাকি বানে ভেসে চলে যাচ্ছে, সন্তানকে কাঁধে নিছে পিতা, ওই সন্তানগুলোকে বাঁচাতে সে মারা গেছে। এক মহিলা বলছে আমার পেটে 9 মাসের সন্তান আছে, ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় উঠায় দাও। উঁচু জায়গায় উঠানোর পরেও সেই জায়গায় পানি উঠে গেছে, সেই মহিলা মারা গেছে। এরকম ভাইয়ের কষ্টে আমার তো হুজুর দেওয়ার কিছু নাই, তা আমি সকাল থেকে এইটুকু বিভিন্ন বাড়ির থেকে পাইছি, এইটুকু আপনাদের জন্য দিলাম। একটা ভাই সে এইটুকু একজন মিসকিন সে হচ্ছে আপনাদের জন্য এটা পাঠাইছে যে এটা আপনি গেলে এটা দিবেন। সে এর মধ্যে এই যে কয়েকটা আলু দিছে, 2টা পেঁয়াজ দিছে, কয়েকটা আলু দিছে, তার যতটুকু সামর্থ্য তুলাইছে। এই দেখেন অর্ধেকটা রসুন দিছে, অর্ধেক রসুন দিছে, 2-3টা পেঁয়াজ, 2-3টা আলু দিছে। দেওয়ার পরে বলছে হুজুর এইটুকু আমার তো দেওয়ার কিছু নাই, এইটুকু একটু পৌঁছাই দেন। সাথে সে 20টা টাকা পাঠাইছে। সে তার সামর্থ্যে এইটুকু আছে, সে একটা পেঁয়াজ দিতে পারছে, একটা আলু, পুরা রসুন তার কাছে নাই, রসুনের অর্ধেকটুকু সে দিছে যে তার ভাইয়ের জন্য। এর নাম ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বড় কিছু দেখবেন না, কিন্তু রাব্বুল আলামিন দেখতে চান যে আপনি আপনার ভাইয়ের বিপদে আগায় আসছেন কিনা। তো একজন মিসকিনের কাছে আমার থেকে শেখার আছে। আমি তো বলছি আমি বহু ফকিরের কাছে শিখছি। এক ফকির আমার কাছে হাত পাতার পর 10 টাকা দিছি, সে ওই 10 টাকা নেওয়ার পরে আরেক ফকিরকে 5 টাকা দিছে। আমি বলছি আপনার অনেক টাকা, তাছাড়া আমি দিলাম আর আপনি ওরে দিলেন। সেই ফকির আমাকে বলছে বাপ তোমার কাছে যে আমি চাইতে পারছি জন্য তুমি দিছি, আর যারে দিলাম ওর পুরা গায়ের মধ্যে টিউমার টিউমার, ও উঠে যেয়ে চাইতে পারে না, তো আমি তো হচ্ছে ভালো আছি, এই জন্য আর একটু দান করলাম। ফকিরের কাছ থেকেও আমি শিখছি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটু দান করার জন্য, সহযোগিতা করার জন্য চেষ্টা করি। আমি আপনাদের কাছে 4টা লেয়ারের কথা বলেছি। সহায়তা প্রদান করেন, দোয়া করেন, স্বেচ্ছাসেবা দেন, সান্ত্বনা ও সমর্থন দেন, সাহায্য দেওয়ার জন্য অন্যকে উৎসাহিত করেন। এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা। বিশেষ করে আমাদের ভাইদের জন্য এই মুহূর্তে রান্না করা খাবার দরকার, কারো যদি সামর্থ্য থাকে রান্না করা খাবার পৌঁছানো, এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করা দরকার। এরপরে তাদের জন্য বিশুদ্ধ খাদ্য এবং পানীয় দরকার। সাথে আমার ডাক্তার ভাইদেরকে অগ্রিম বলে রাখবো যারা আমার কথা শুনতেছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা অতি দ্রুত ছোটো ছোটো গ্রুপে প্রস্তুতি নেন যে আপনাদের এর পরবর্তীতে যে পরিমাণ এখানে চিকিৎসা সংক্রান্ত ডায়রিয়া অন্যান্য যে বিপদ হবে এইগুলো উদ্ধারের জন্য আপনাদেরকে ঝাঁপায় পড়তে হবে প্রিয় ভাইয়েরা। আর ব্যক্তিগত পর্যায়ে এই সময় আপনারা বেশি যুক্ত হওয়ার চেষ্টা করেন না, কেননা ওইখানে যে পানির তোর, ওখানে যে আমরা কি করব করতে পারবো না, বরং বড় বড় ট্রাস্টেড যে সকল প্রতিষ্ঠান আছে আমাদের, ওইগুলো প্রতিষ্ঠানে আপনারা দেন, তারা আমাদের এই আমানত পূরণ করবে। সন্দেহ করেন না কি করবে কি না করবে। তবে বলবো ইসলামপন্থী এবং যারা পরীক্ষিত তাদের কাছে আপনারা সহায়তা করেন। মানবতার ধ্বজাধারী যারা ছাত্র আন্দোলনের সময় অপরকে হত্যার পক্ষ অবলম্বনকারী, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আলে মোলামা তাদের মাধ্যমে আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ? বাংলাদেশের যত মসজিদ, যত ইমাম, যত মুয়াজ্জিন আছি, আমি আপনাদের ভাই হিসেবে প্রস্তাব দিলাম, আমরা আমাদের 7 দিনের যে আমাদের আপনারা যে আমাদেরকে সম্মানই দেন, আমরা আমাদের 7 দিনের সকল সম্মানই ইমাম মুয়াজ্জিন খতিব আমরা বন্যা দুর্গতদের ফান্ডে দান করলাম। পুরা বাংলাদেশের আমাদের যত ইমাম মুয়াজ্জিন আমরা আছি, আমরা তো চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আমরা এবার প্রথম দিলাম আমাদের 1 সপ্তাহের পুরা সম্মানই যেটা আমরা পাই, আমরা পুরা সম্মানই এই বন্যাতদের ফান্ডে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সকল কাজের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, যাকাতের টাকা কি বন্যার ফান্ডে দেওয়া যাবে? হিন্দুদের টাকা নেয়া বা দেওয়া যাবে কি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হকদার নির্ধারণ করেছেন। ইন জেনারেলি আপনি যাকাত দিতে পারবেন না, কিন্তু বন্যা দুর্গতদের মধ্যে কেউ যাকাতের যদি হকদার হন, আপনি যদি তাকে অর্থ দিয়ে তাকে মালিক বানায় দেন, অবশ্যই আপনার যাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু জেনারেল ফান্ডে আপনি যাকাতকে যুক্ত করে দিতে পারবেন না। যারা বলবেন যে বন্যা দুর্গতদের জন্য আমরা যাকাতের আলাদা ফান্ডিং করতেছি, যারা যাকাতের হকদার তাদের পুনর্বাসন, তাদের বাড়িঘর, তাদের ট্রিটমেন্ট, তাদের চিকিৎসার জন্য আমরা ওটা ব্যয় করব, আপনাকে উল্লেখ করে দিতে হবে। কিন্তু জেনারেল
জেনারেলের সাথে জাকাতকে মিশাই দেওয়া যাবে না, কেননা জাকাত তার হকদারকে মালিক বানিয়ে দিতে হয়, ওই মালিক এরপরে তার ইচ্ছা মতো খরচ করবে, নচেত আপনি এটা করতে পারবেন। অতএব বন্যা দুর্গতদের জন্য অবশ্যই জাকাত দেওয়া যাবে, কিন্তু যারা এই ফান্ড রেজ করতেছেন তাদেরকে এটা বলে দিতে হবে যে জাকাতের প্রপার হকদার প্রপার ওয়েতে যেন এটা ব্যবহার হয়, এটা আপনাকে সতর্ক থাকতে হবে। দুই নম্বর, হিন্দুদের টাকা দেওয়া যাবে এবং নেওয়া যাবে কিনা? হ্যাঁ, হিন্দুদের টাকা নেওয়া যাবে, হিন্দুদের টাকা দেওয়াও যাবে, কোনো সমস্যা নাই। বরং বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার নামে ভিন্ন রাজনীতি সৃষ্টি করতে চেয়েছিল, যারা আমাদের মিথ্যা মিথ্যা ঘটনা বানায় আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেছে ওই বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের যারা ওই হিন্দু ভাইয়েরা তারা পর্যন্ত আসুন্না ফাউন্ডেশন, অন্যান্য ফাউন্ডেশন তারা ডোনেশন দিচ্ছেন। এবং আসুন্না ফাউন্ডেশন কেবল নয়, বাংলাদেশে যারা চ্যারিটি ওয়ার্ক করেন তারা বিপদগ্রস্তদেরকে তালিকার মধ্যে আনেন। ওখানে হিন্দু যদি একজন মুসলমানের থেকে বড় বিপদগ্রস্ত হয় তাকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়, সুতরাং এখানে মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করা হয়, এখানে ভেদাভেদ নাই। সুতরাং কোনো হিন্দু যদি দেন অবশ্যই তারটা নেওয়া যাবে, এমনকি মসজিদ নির্মাণের জন্য হিন্দুর টাকা নেওয়া যাবে, কোনো সমস্যা নাই তার জন্য, তার টাকা যদি সে দিতে চায় নেওয়া যাবে আল্লাহর বান্দা হিসেবে। সুতরাং এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ নাই, তার টাকা নেওয়া যাবে। মুসলমানরা কোন জায়গাটায় বারণ করে এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে তাদের পূজা, তাদের অর্চনা, তাদের দেবদেবীর নামে উৎসর্গিত, এইগুলো মুসলমানদের সাথে সম্পর্ক নেই, এখানে মুসলমান দিতে পারবে না, কারণ এটা তাদের ধর্মীয় বিষয়, এখানে তাদের সাথে শিরকের বিষয় আছে, সুতরাং এটা আলাদা পার্ট। কিন্তু এই বন্যা বন্যা দুর্গত জেনারেল মানুষের কল্যাণ, এখানে টাকা নেওয়াও যাবে। কোনো হিন্দু বিপদগ্রস্ত হলে একজন মুসলমান হিসেবে তারা যেহেতু এই দেশে সংখ্যায় কম সংখ্যক, আমরা আরও বেশি তাদেরকে ভালোবাসা দেখায়া আমরা তাদের জন্য উদ্ধারের জন্য এগিয়ে যাব। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধা নেই। আশা করি আপনারা উত্তর বুঝতে পেরেছেন। একটা বিষয়, অনেক পদক্ষেপ আমরা নেই, অনেক কাজে আমরা জড়িত হই, কিন্তু কাজগুলা কেন জানি আমাদের এলোমেলো হয়, আমরা গুছায় উঠতে পারি না। কাজটা হয় কিন্তু অনেক হ্যাসেলের পরে, অনেক ঝামেলার পরে কেন জানি আমার কাজটা সুন্দর করে সহজভাবে ফ্লুয়েন্টলি আমাদের কাজ হয় না। এরকম সমস্যায় কম বেশি আমাদের সকলের জীবনে আছে। হলো কাজটা কিন্তু বহু কাঠখড় পুরানোর পরে। কোরআন আমাদেরকে একটা দোয়া শিখাচ্ছে, যেই দোয়ার দ্বারা আমাদের জটিল কাজ, কঠিন কাজ, এলোমেলো কাজ, মনের অশান্তি এবং আমি কি করব না করব এই পেরেশানি থাকে, এই কাজগুলিকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে কাহাববাসীদের মধ্যে একটা দোয়ার কথা বলেছিলেন, যেই দোয়ার কারণে কাহাববাসী তিনটা নিয়ামত পেয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে সেটা বলেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। কেউ যদি এই দোয়াটা নিয়মিত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাকে সুন্দর জীবন দিবেন, আল্লাহ তাকে সঠিক পথ দেখায় দিবেন। আমার জীবনে কি চাই? নিরাপত্তা চাই। আমার জীবনে কি চাই? সুন্দর একটা জীবন চাই। আমার জীবনে কি চাই? সঠিক পথ তথা হেদায়েত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদগ্রস্ত মানুষগুলাকে একটা গুহার মধ্যে 309 বছর শোয়ায় রেখে দিয়েছেন, কুকুরকে পাহারা দিয়েছেন, চাঁদ সূর্যকে এমনভাবে সেট করছেন যেতেও রোদ লাগে, আসতেও রোদ লাগে, কাঠ পর্যন্ত পরিবর্তন হয়। আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখাই দিয়েছেন, নিজে তাদের জন্য খাদ্য থেকে সব ব্যবস্থাপনা দান করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুতে আমরা যখন দেখবো আমাদের কোনো কিছু কেন জানি আমাদের মতো হচ্ছে না, নিরাপত্তার অভাব বোধ করছি, জীবনে সুখ পাচ্ছি না, আমরা এই দোয়াটা মুখস্থ করি এবং এই দোয়াটার প্র্যাকটিস করি প্রত্যেক ফরজ নামাজের পরে। যেইগুলো আজকার আছে এইগুলার পরে আপনি পড়েন, চলতে ফিরতে পড়েন, আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন। দোয়াটা একবার পড়েন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সূরা কাহাফ 10 নম্বর আয়াত, এই আয়াতটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ।